বন্ধুরা, আজকে আমাদের কাছে আছে একটি ইঞ্জেকশন সিরিঞ্জ, একটি কলমের রিফিল ও একটি উজালা রং। তো আজকে আমরা অনেকগুলো উজালা কালার কলমের রিফিলের মধ্যে ভরাবো, আর এরপর চেক করবো উজালা কালার ভরানো রিফিল দিয়ে লেখা যাবে কিনা। এর জন্য প্রথমে কলমের রিফিল থেকে কালি বার করে নেই, আর তার মধ্যে উজালা কালার ইঞ্জেকশনের সাহায্যে ভরাতে থাকি। তো এখন আমাদের কলমের রিফিলের মধ্যে উজালা কালার ভরানো হয়ে গেছে। এবার কলমের রিফিলের সব পার্টগুলো ভালো করে জোড়া লাগিয়ে নেই। তো এখন আমাদের তৈরি দুনিয়ার প্রথম উজালা কালার দিয়ে বানানো কলমের রিফিল। তো চলো এবার এটা দিয়ে লেখা যাক। কিন্তু তার আগে যদি আপনি কসম দেওয়া ইউটিউবারকে চপ্পল দিয়ে মারতে চান, তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন কলমের রিফিল দিয়ে কত সুন্দর করে লেখা যাচ্ছে, আর রিফিল দিয়ে খুব সুন্দর কালিও বেরোচ্ছে।